উদ্বোধনের কিছুদিনের মধ্যে বেহাল দশা ধরা পড়ল দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ে। সম্প্রতি এক্সপ্রেসের মধ্যে বিভিন্ন জায়গায় ফাটল দেখতে পাওয়া যায়, যদিও এই ফাটলের জন্য বৃষ্টিপাতকে দায়ী করেছে কর্তৃপক্ষ। এক্সপ্রেসওয়ের পাশাপাশি বেহাল অবস্থা এক্সপ্রেসওয়ে সংলগ্ন আন্ডারপাসেরও। একটু বৃষ্টি হলেই সেখানে জল জমে যাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। চলতি বছর মে মাসে মহাসমারোহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 লেন বিশিষ্ট এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন, কিন্তু কিছুদিনের মধ্যেই রাস্তার বেহাল দশায় চিন্তিত দিল্লিবাসী। যদিও এক্সপ্রেসওয়ের পুনঃসংস্কারের কাজ শুরু করেছে ইঞ্জিনিয়াররা।